খুব বেশি দিন আগের কথা না, চলতি মাসে শেষ হওয়া বিপিএলে তেমন একটা ছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান, যার রেস ছিল লঙ্কানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজেও, যেখানে পুরো সিরিজের সব ম্যাচেই ওভার প্রতি দশের বেশি ইকোনমিতে রান খরচ করছিলেন। ফলস্বরূপ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দল থেকে বাদও পড়েছিলেন। কিন্তু এবারের আইপিএলে প্রথম ম্যাচেই ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে যেন তাক লাগিয়ে দিলেন এই বাঁহাতি পেসার। ম্যাচটিতে একাই নিয়েছেন চার উইকেট, হয়েছেন ম্যাচ সেরাও, যার ফলে দেশের বেশিরভাগ ক্রিকেট ভক্তই আশায় বুক বেঁধেছেন আবারও বুঝি স্বরূপে ফিরবেন মুস্তাফিজ। অবশ্য এবারের আইপিএলের নিলামে যখন মুস্তাফিজকে নিজেদের দলে টানে চেন্নাই সুপার কিংস, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো আইপিএলে গিয়ে মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে নিজের পুরনো রূপেই ফিরতে পারবেন ফিজ। আপাতত প্রথম ম্যাচ শেষে সেই ভাবনাকে যুক্তিযুক্ত মনে হতেই পারে। সে যাই হোক, আরসিবির বিপক্ষে মুস্তাফিজের এমন অতিমানবীয় পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশের বিভিন্ন ক্রিকেট ভক্ত। এর একদিন যেতে না যেতেই যেন বিরিয়ানির এলাচ হিসেবে উপনীত হলো বিসিবি। হ্যাঁ, এই টুর্নামেন্টের মাঝপথেই ফিজকে দেশে আসার জন্য তলব করেছে বিসিবি, এমনটাই খবর দেশের বেশ কিছু গণমাধ্যমের। যদিও আগামী মাস তথা এপ্রিলের শেষ পর্যন্ত আইপিএলের এনওসি দেওয়া হয়েছে ফিজকে, সে কারণে জিম্বাবুয়ে সিরিজের সময় আইপিএল ছেড়ে দেশেই ফিরতে হবে তাকে। বিসিবির এক সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে জিম্বাবুয়ে সিরিজ শেষে আবারও আইপিএলে চেন্নাইয়ের হয়ে যোগ দিতে পারবেন তিনি। তবে সেক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের কাছেই তোলা রইল, আদৌ আইপিএল সিরিজ রেখে মুস্তাফিজের জিম্বাবুয়ে সিরিজ খেলাটা কতটুকু যুক্তিযুক্ত? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।